नमस्कार बंधुरा, आशा करी तुम्हारा सबाई भलो आछो। आमियो भलो आछी। आज तुम्हारे सामने आमी एकटा साइड तोरण करे देखाबो। सेटार जन्य देखो की की लागछे। लागछे एकटा फयेलेर रोल, जेटा आमरा साधारणत फयेलटा शेष हये जाओयार पर आमरा फेले दी। आर लागछे एखाने फेविकल, लागछे एखाने किछु देखो गोल्डन बीट्स, सादा बीट्स, ये सब सब आछे। आर एखाने लागछे तुम्हार उल, तीनटे कलर उल नियेछि आमी, लाल, कालो और तुम्हार आकाशी। ये तीनटे कलर ही उल आमार काछे छिलो। आर एखाने देखो किछु फुल तैरी करेछि, जेगुलो तुम्हार কি বলবো ওই পেন্সিল ইয়ে করে ফুলগুলো তৈরি করেছি। আর লাগছে তোমার ছুঁচ, এখানে দেখো আমি অনেক রকমের ছুঁচে আমি উল পরি রেখে দিয়েছি। আর লাগছে সিজার, আর লাগছে একটা ছুরি, যেটা দিয়ে এগুলো আমি কাটবো। আর লাগছে এখানে একটা বোর্ড। তাহলে চলো শুরু করি আমি। যে দেখতে পাচ্ছ রোলটা, এই রোলটাতে আমি ফেভিকল মাখিয়ে নিচ্ছি। ভালো করে ফেভিকলটা মাখিয়ে নেব। তারপরে এই যে লাল রঙের উলটা আছে, এই উলটা এটার মধ্যে আমি পেঁচাবো। দেখো কিভাবে লাগাচ্ছি। এটার মধ্যে উলটা এইভাবে লাগাবো, লাগিয়ে এটা ঘুরিয়ে ঘুরিয়ে নেব। এরকম ভাবে পুরো পেঁচিয়ে নেব। আর আঠা আছে তো উলটা খুলবেও না। আর দেখতে হবে যাতে একদম ঘেঁষাঘষি করে লাগানো হয়, যাতে পিচবোর্ডটা না দেখা যায়। একদম এরমভাবে আমি পুরো রোল করে করে, দেখতে পাচ্ছ তোমরা, এটা রোল করে করে আমি এটা পুরো জিনিসটা আমি ভরিয়ে নেব। এটা পুরোটাই আমি উল দিয়ে কভার করব। যেখানে যেখানে আঠা ফুরিয়ে যাবে সেখানে সেখানে আবার আঠা আমি লাগাবো। দেখো এইভাবে খালি ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হবে, নিজের থেকে উল্টা দেখবে ঘুরতে থাকছে, হাতে করে ধরে থাকবে উল্টা আর এই রোলটাকে ঘোরাবে। একটু ধৈর্য তো লাগবে, এইভাবে পুরোটা আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে কভার করতে হবে। এতবার আঠা শেষ হয়ে যাবে, আঠাটা আবার লাগিয়ে নিতে হবে। তাহলে চলো এটা আমি কভার করে নিই। তোমরা তো বুঝতে পেরেছো কিভাবে করছি। দেখো সবটাই প্রায় হয়ে গেছে, আর এইটুকু বাকি আছে। সবটাই আঠা দিয়ে ভালো করে করে নিয়েছি।
তো দেখো না পুরো হাতটা চ্যাটচ্যাটে হয়ে গেছে। কিন্তু কোনো উপায় নেই, এটা তো আঠা ছাড়া চলবে না, ভালো করে না চলে খুলে যাবে। চলো দেখো পুরো রোলটা আমি কভার করে নিয়েছি নিচটা পর্যন্ত, এবার যেটুকু উল বাকি থাকছে এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এটা আমি শুকাতে দিচ্ছি, আর বাকি রোলগুলো আমি আগে থেকে করে রেখেছিলাম। এ দেখো কালোটা, এ দেখো সবুজটা, এই তিনটে এবার আমি কিভাবে কাটবো সেটা তোমাদেরকে দেখাবো। দেখো এরকম করে করে আমি কেটে নিচ্ছি, সাইজটা এরকম হবে। আরেকটা কাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম করে ছুরি দিয়ে কেটে কেটে এগুলো বার করতে হবে। একটু উল যদি এদিক ওদিক হয়ে যায় সেগুলো আমরা আঠা দিয়ে ফিটিয়ে মেকআপ করবো, আর যেটা উলের সাথে লেগে থাকছে সেটা কাঁচি দিয়ে কেটে বার করে দেবো। দেখো চলো সবগুলো কেটে নি, তারপর দেখাচ্ছি। দেখো সবগুলো আমার করা হয়ে গেছে, পিছন পিঠগুলো করে দিয়েছি, এবার এগুলো সব রাউন্ড দিয়ে কেটে নিচ্ছি। দেখো কিছুগুলো হয়ে গেছে, দুদিকটাই ঢাকা দেওয়া, এগুলো আমি এবার এই চুমকি দিয়ে সাজাবো। এখানে দেখো চুমকিগুলো আছে, এই চুমকিগুলো দিয়ে সাজাবো ফেভিকল দিয়ে। একটু করে এখানে ফেভিকল লাগাবো একটা করে, চুমকি বসাবো আবার একটা ফেভিকল লাগাবো আবার একটা চুমকি।
এরকম ভাবে এক একটা এতে চারটে করে চুমকি লাগবে। সাজিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে। এটাও আবার শুকাতে দেব। চলো এবার চুমকি দিয়ে এগুলো সব সাজিয়ে নিই আমি। দেখো বন্ধুরা, এগুলো সব শুকিয়ে গেছে। এতে আমি চুমকি বসিয়ে নিয়েছি আর কিছু গোল্ডেন বিটস বসিয়েছি। সবগুলোতে একই রকম ভাবে বসিয়ে আমি এটা কমপ্লিট করে নিয়েছি। এগুলো সব শুকিয়ে গেছে। এবার দেখো এখানে একটা আমার কাছে লেস আছে, এই লেসটা আমি মধ্যে মধ্যে কেটে নেব। এটা এরকম ভাবে মধ্যে মধ্যে কেটে নেব। দেখো বন্ধুরা, এইগুলো তো সব রেডি হয়ে গেছে। এবার আমি এটা তলায় যে ক্রাসেন্টটা ঝুলাবো সেটা আমি রেডি করছি। দেখো হাতটা এইভাবে নেবে আর এইভাবে উল্টা পেঁচাবে কমসে কম 20 বার। আমি এই এক করলাম, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এভাবে 20 বার পেঁচাবার পর এটাতে আমরা গিট দিয়ে নেব। এভাবে গিট দিয়ে নেব, ভালোভাবে গিটটা দিতে হবে যাতে ক্রাসেন্টটা খুলে না যায়। এরপর এটা কেটে দেবো আর এটাও এখান থেকে কেটে দিলাম। আমার ড্রেসের দেখো রেডি হয়ে গেছে। এটা একটা রেডি করলাম, আরো দুটো আমি রেডি করব। একটা এই কালারের, এটা সেম ভাবে করব। তাহলে চলো এই দুটো করে নিই। দেখো ট্রাসেল তিনটে আমার রেডি হয়ে গেছে, দেখছো এই তিনটে ট্রাসেল রেডি হয়ে গেছে। ছুঁচে সুতো গড়ে নিয়েছি আমি। এবার কি করব দেখো, এই ট্রাসেলের মধ্যেখান থেকে আমি সুতোটা পার করব। পার করে এতে আমি এক এক করে পুঁতি বসাবো। একটা করে বড় পুঁতি দিচ্ছি সাদা, আর দুটো করে গোল্ডেন পুঁতি দেব। আবার একটা সাদা, দুটো গোল্ডেন, আবার একটা সাদা, দুটো গোল্ডেন। এভাবে এটা রেডি করলাম। এইভাবে এই দুটো ট্রাসেলও আমি রেডি করে নেব সেম এতে। দেখো সেম এতে আমি তিনটে নিচে যেটা ঝুলবে সেটা আমি বানিয়ে নিয়েছি। এবার এই তিনটেতে আমি গিটটা দিয়ে দেবো। এই তিনটে একসাথে নিয়ে আমি এটা গিটটা দিয়ে দেবো।
সাথে করে দিই। তাহলে এখান থেকে আমি এটা কাট করে দিচ্ছি। এবারে এখানে আমি একটা ফুল জয়েন করে দেবো। এখানে এখানে একটা আমি ফুল জয়েন করে দেবো। এবার আমি একদম লম্বা ছুঁচ সুতো নিয়েছি, যেটা দিয়ে এগুলো এবার আমি রেডি করব। এবার এখান থেকে ছুঁচটা আমি নেব। এই ছুঁচটাকে আমি ভালো করে এখানের মধ্যে বেঁধে নেব, যাতে এটা খুলে না যায়। এর মধ্যে দেখো, এর মধ্যে না, এই ফুলটা দেবো না, এইটা দেবো আমি, এটা না, এই ছোট যে পমপমটা করেছি এই পমপমটা দেবো। এই পমপমটা এর মধ্যে আমি অ্যাড করব। তারপরে এ দেখো, এই এই যে এগুলো আমি যেগুলো দুদিকে কভার করেছি সেগুলো এখান থেকে আমি মধ্যখান থেকে একটা ফুটো করব। তার আগে আমি এখানে একটা হোয়াইট কালারের পুটি লাগাবো। তারপরে দুটো গোল্ডেন পুটি দেবো। এরপরে আমি এটা মধ্যেখান থেকে ফুটো করে এখানের মধ্যে দিয়ে এটা আমি বার করব। তারপরে আবার এখানে আমি একটা গোল্ড হোয়াইট পুটি দিচ্ছি। হোয়াইট পুটি দিয়ে আবার দুটো গোল্ডেন পুটি দেব। আবার একটা হোয়াইট পুটি দেব। আবার এখানে দেখো, এই যে পেন্সিলের যে ফুলগুলো করেছিলাম সেই ফুলটা আমি এখানে অ্যাড করব। এটা অ্যাড করে আবার আমি একটা সাদা পুটি দিচ্ছি। আবার দুটো গোল্ডেন পুটি দিচ্ছি। দেখো, দুটো গোল্ডেন পুটি দিচ্ছি। আবার একটা আমি সবুজ কালারের দিয়েছি, এবার লাল রঙের দেব। আবার এখানটা থেকে দেখো, এই এই যে এখানে যে পিচবোর্ডের এটা, এখানটা আমি ফুটো করব মধ্যেখানটাতে। এখানটাতে ফুটো করে এখানে মধ্যেটাতে আমি বেরোব এরকমভাবে। দেখছো কি সুন্দর লাগছে দেখতে। আবার এখানে আমি একটা সাদা পুটি দেবো। দুটো গোল্ডেন পুটি দেবো। একটা সাদা পুটি দেবো। একটা এই কালারের পেন্সিলের ফুল দেবো। এইভাবে আমি পুরোটা করে যাব। চলো করি পুরোটা। আমি দেখো বন্ধু, আমি এইভাবে দেখো পুরোটা গেঁথে ফেলেছি, আর একটু বাকি আছে। দেখতে পাচ্ছো? দেখো,
করছি আর দু তিনটে বাকি আছে গেথেনি তাও তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে জিনিসটা যেটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে করেছি এটা কিন্তু খুবই ইজি জিনিস কিন্তু মানে একটু টাইম লাগে করতে কারণ জিনিসগুলো চিটি চিটি শুকাতে দিতে হয় আর এই যে এইগুলো আমরা ঘরে ধরো সবসময় ব্যবহার করে থাকি ফয়েল তো আমাদের ঘরে সবসময় আসে এগুলো আমরা প্রায় ফেলে দিতাম তো একদিন আমার মাথায় এলো যে দেখি তো এইরকমটা করলে কীরকম লাগে আমি এটা আগে একবার করেছিলাম খুব সুন্দর হয়েছিল তো এই আমার শিফটিংয়ের টাইমে জিনিসটা কোথায় হারিয়ে গেছে আমি খুঁজে পাইনি তাই তোমাদের দেখাতে পারলাম না তাহলে আমি আগের জিনিসটা তোমাকে দেখাতাম আর এর মধ্যে যে কালারগুলো দিয়েছো তুমি অন্য যে কোনো কালার দিতে পারো হলুদটা দিতে পারো হলুদ দিলে হলুদ কালার যদি দাও তাহলে হলুদটা খুবই তোমার মানে ঘরের সাথে ম্যাচ করে যায় কারণ হলুদ কালার এমন একটা কালার যেটা ঘরকে ব্রাইটনেস করে এবং সুন্দর দেখায় ঘর তাই হলুদ তুমি এগুলোর মধ্যে একটা করে হলুদ তুমি দিতেই পারো আমার কাছে হলুদ ছিল না বলে আমি দিতে পারিনি তবু দু একটা হলুদ ফুল ছিল বলে সেগুলো অ্যাড করেছি তাহলে চলো আমি বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা কত সুন্দর টানিয়ে পরে তোমাদেরকে আমি দেখাবো যে জিনিসটা কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর লাগছে জিনিসটা দেখো উপর থেকে আমি তোমাদেরকে নিচ পর্যন্ত দেখাচ্ছি দেখো এটা দেখো দেখো কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে পুরোটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট করবে আর কতটা শিখতে পারলে তোমাদের সাথে কতটা আমি শেয়ার করতে পারলাম সেটা অবশ্যই জানাবে আর পিছনে যে সুতোটা দেখছো ওইটা ছুঁচেরই সুতো ওটা সুতোই আমি টানিয়ে দিয়েছি এটা দুয়ারেও এরম ভাবে দিতে পারো দুয়ারেও ভালো লাগবে কিন্তু আমার মনে হয় যেটা আমি দিয়েছিলাম এটা পর্দা সাইডে দিলে বেশি ভালো লাগে তোমরা চাইলে আরো লম্বা করতে পারো আরো যদি ফয়েলের তোমার ওই গোলগুলো থাকে তাহলে ওগুলো দিয়ে আরো বানিয়ে আরো তুমি লম্বা করতে পারবে যেরকম ঘরের লম্বা সেরকমই লম্বা করতে পারবে চলো আজকে এখানেই রাখি অন্য কোনো দিন যে কোনো ব্লগ বা যে কোনো গল্প লেখা যে কোনো হাতের কাজ রান্না যে কোনো কিছু সাথে নিয়ে তোমাদের কাছে অবশ্যই আসবো তোমাদের সাথে দেখা করতে থ্যাংক ইউ চলো তোমাদের সাথে এটাও শেয়ার করে নি এই কানেরগুলো এগুলো আমি বানিয়েছি বলো কেমন লাগছে আর আমাকে পড়ে কেমন লাগছে সেটাও অবশ্য কমেন্ট করো ঠিক আছে